আসসালামু আলাইকুম এস এস ফিজিও পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরবার মতো আজকে ওকে ফিজিওথেরাপি মেশিন নিয়ে হাজির হয়েছি আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো একের ভিতর পাঁচ একটা বডিতে পাঁচটা মেশিন তো আমরা সবাই জানি যে একটা বডিতে পাঁচটা মেশিন কোনটা কোনটা হয় এক নাম্বার হচ্ছে আইএফটি দুই নাম্বারে হচ্ছে টেন্স তিন নাম্বারে মাসেল স্টিমুলেশন চার নম্বরে আলট্রাসাউন্ড থেরাপি পাঁচ নাম্বারে ডি ফিট যেটা আমরা শর্ট নামে চিনি তো এই পাঁচটা মেশিন একটা বডিতে আজকে এই মেশিনটি দেখব নতুন একটি মডেল নতুন একটি মেশিন কোয়ালিটি সম্পন্ন মেশিন এই মেশিনটি আজকে দেখব বিস্তারিত কিভাবে চালাতে হয় কীভাবে অপারেটিং করতে হয় এটা খুটিনাটা আরও অনেক বিষয় তো চলুন বন্ধুরা দেখে আসি যে একের ভিতর পাঁচ মেশিনটি কিভাবে কাজ করে এবং কীভাবে এটি চালাতে হয় আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আরও দারুণ দারুণ ভিডিও আপনারা দেখতে পারেন এবং নোটিফিকেশান পেয়ে যান তো চলুন বন্ধুরা দেখে আসি ফাইভ ইন ওয়ান প্রিয় দর্শক এটা হচ্ছে ফাইভ ইন ওয়ানের একটা ব্যাগ এটার সাথে ব্যাগ আছে এটা ক্যারি করার জন্য এই হচ্ছে মূল মেশিনটি মেশিনটি খুবই চমৎকার একটা ডিজাইনের কার্বন ফাইবার বডিতে এটা করা অনেকে প্লাস্টিক মনে করেন আসলে এটা প্লাস্টিকটা এটা কার্বন ফাইবার বডি এটা মেড ইন দিল্লির প্রোডাক্ট হেলথ কেয়ার মেডিকেল ইকুইপমেন্ট আলহামদুলিল্লাহ এস এস ফিজি ইকুইপমেন্টের গ্যালারিতে মোটামুটি ব্র্যান্ডের প্রোডাক্টটি রাখা হয় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটি রাখা হয় কাস্টমারের সার্ভিসের কথা চিন্তা করে আমরা প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকি তো এই মেশিনটাতে আপনারা পাঁচটা অপশন পাবেন আই মিন পাঁচটা মেশিন একটা বডিতে পাবেন তো এই মেশিনটা সাধারণত যারা ফিজিওথেরাপিস্ট ভাই বোনেরা আছে বাসায় গিয়ে রুগী দেখতে হয় অনেক কষ্ট করে তাদের আসলে অনেকগুলো মেশিন একসাথে নেওয়া পসিবল হয় না তো এই মেশিনটা আপনারা বাসায় নিয়ে যেতে পারবেন পাঁচটা মেশিনের কাজ অথবা পাঁচটা মেশিন রুগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটা অনেক পপুলার একটা মেশিন এই মেশিনটা অনেকেই নিতে চায় হোমকলের জন্য তো এইটার সাথে যে পাঁচটা ফাইভ ইন ওয়ান কম্বিনেশন থেরাপি পাঁচটা মেশিন হচ্ছে আইএফটি টেন্স মাসেল স্টিমুলেশন আলট্রাসাউন্ড এবং ডি ফিট যেটা আমরা শর্ট বলে চিনি তো এই হচ্ছে মেশিনের আউটলুকিংটা এই মেশিনটা আমাদের এখন অ্যাভেইলেবল আছে অবশ্য এটার মধ্যে আরও কয়েকটা মডেল আছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোন মেশিনটা অ্যাভেলেভেল আছে জেনে আপনারা মেশিনটা নিতে পারবেন এটার সাথে যেই অ্যাক্সেসরিজগুলো আছে একটা আলট্রাসাউন্ডের হেড দেওয়া আছে চারটা ক্যাবল এবং প্যাড দেওয়া আছে আইফটির জন্য টেন্সের জন্য এম এসের জন্য এবং পিছনে দুইটা পাওয়ার বাটন আছে এখানে একটা মজার বিষয় হলো এই মেশিনটা দুইটা আলাদা আলাদা সার্কিটে চলা আপনার আলট্রাসাউন্ড আলাদা সার্কিটে এবং আইফটি টেন্স মাসেল স্টিমুলেশন আলাদা সার্কিটে এবং ডিপিট আলাদা সার্কিট তো আমরা ডিপিটটা লে লাস্টে দেখবো যে কীভাবে ডিপিটটা কাজ করে কোনো সুইচ সারা তো প্রথমে আমরা আলট্রাসাউন্ড অংশটা ইয়ে করলাম অন করলাম অন করার পর আমি টাইমটা দিয়ে দিলাম অ্যাডজাস্টেবল আপনি যত মিনিট ব্যবহার করতে চান তবে আলট্রাসাউন্ড পাঁচ থেকে দশ মিনিটের বেশি না অ্যাকিউট কন্ডিশনে যদি নতুন কোনো ব্যথা হয় নতুন কোন কন্ডিশন হয় সেক্ষেত্রে পাঁচ মিনিট এবং করণিক পুরাতন কোনো কন্ডিশন হইলে ব্যথা হইলে দশ মিনিট তো দেখেন আউটপুট খুব চমৎকার আউটপুট আসলে আমরা আউটপুট নিয়ে উদ্বিগ্ন থাকি হুম তো এই মেশিনটাতে খুব চমৎকার আউটপুট এটা সাধারণত ওয়ান ম্যাগা আল্ট্রাসাউন্ড ওয়ান ম্যাগা আল্ট্রাসাউন্ডে খুব চমৎকার আউটপুট বাইর হয় তবে এটা রোগীর কন্ডিশনের উপর আপনারা ইন্টেনসিটিটা দেবেন ইনটেন্সিটি থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত এটা ওঠে এবং আমরা দূর থেকে দেখাচ্ছি ধোয়া হচ্ছে তবে এটার হেডটা খুব কোয়ালিটি সম্পন্ন সাথে একটা হেড দেওয়া আছে এই আলট্রাসাউন্ডটা সাধারণত আমরা যেটা টাইমার সহ আলট্রাসাউন্ড ওয়ান মেগার্সের ব্যবহার করি ওই সেম আলট্রাসাউন্ডের মডেলটা এটা দেওয়া আছে এবং এটার ক্রিস্টালটা খুব কোয়ালিটি সম্পন্ন ক্রিস্টাল সহজে নষ্ট হবে না তবে একটা সাবধানতা আপনারা অবলম্বন করতে হবে হাত থেকে যেন পরে না যায় তো বন্ধুরা এখন আমরা আইফটি এবং টেন্স এবং মাসেলস স্টিমুলেশনের অংশটা দেখব তো এটার সাথে চারটা কেবল চারটা প্যাড দেওয়া আছে আমরা অ্যাডজাস্ট করে নিলাম মেশিনের সাথে এবং পেশেন্টের ড্যামো হিসেবে আমি দুই হাতে দুইটা করে প্যাড দিয়ে দিলাম অবশ্যই রুগীদের আপনারা যখন ব্যবহার করবেন আপনাদের প্যাডের পজিশনটা ওইভাবে ইয়ে করে নেবেন এখন আমি আইফটির যে সুইচটা এটা অন করলাম অন করার পরে আমি ডিসপ্লেতে এখন চলে যাব ডিসপ্লেতে দেখতেছেন মেনুয়াল যেখানে একটা ইন্ডিকেট লাফাচ্ছে এটা হচ্ছে এটা যেখানেই যাবে ওইখানেই এটার প্রোগ্রামটা পরিবর্তন করতে পারবে এখন মেনুয়ালে আছে আমি যদি প্রোগ্রামে চালাইতে যাই নিচে পাঁচটা বাটন দেওয়া আছে পাঁচটা বার্টুন দেওয়া আছে এগুলা দিয়ে অপারেটিং করার সিস্টেম আসলে জিনিসটা খুবই সহজ যদি আপনারা সহজভাবে নেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দেখবেন আপনারা বুঝতে পারবেন এখানে মোট সিলেক্টর একটা অপশন আছে এটা দিয়ে লাফাচ্ছে যে অংশটা এটা লেফট এবং রাইটে আনা যায় তো এটা যে অপশনে রাখবেন যেমন মেনুয়ালে রাখলে আপনারা প্রোগ্রাম প্লাস এবং মাইনাসের দুইটা অপশন আছে এই প্লাসে প্রেস করলে ম্যানুয়ালটা প্রোগ্রামে পরিবর্তিত হবে এবং প্রোগ্রামের বিভিন্ন একশো পঁচিশটা প্রোগ্রাম এটা একশো পঁচিশটা প্রোগ্রাম ইন্ডিকেট করবে আপনারা আইফটি অংশ অংশে রাখবেন রেখে যদি প্রোগ্রাম প্লাসে দেন আইফটির জায়গা রাশিয়ান কারেন্ট টেন্স মাসেল স্টিমুলেশন এবং আবার আইফটি এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন যেমন রাশিয়ান কারেন্ট টেন্স মাসেল স্টিমুলেশন আইফটি এই এখন যদি আমি মোট সিলেক্টর দেওয়া ডান পাশে নেই টাইমারের জায়গায় টাইমারটা চেঞ্জ করা যাবে আট মিনিট দশ মিনিট বারো মিনিট যখন যেটা হ্যাঁ এই এই হচ্ছে অপশনটা এই যেমন দেখেন টাইমারে আনলাম এখন যদি আমি টাইমার চেঞ্জ করতে চাই পারবো সমস্যা এখন রাশিয়ান কারেন্ট এই যে টেন্স আমি টেন্সে এই যে গ্যালবানিক এই যে আইফটি আইফটি যদি ম্যানুয়াল প্রোগ্রামে চালাইতে যাই এই যে ম্যানুয়ালে গিয়ে আমি প্রোগ্রাম প্লাসে ক্লিক করার পর দেখেন প্রোগ্রামগুলো চলে আসলো একশো পঁচিশটা প্রোগ্রাম প্রোগ্রাম বলতে আমরা সাধারণত বুঝি একশো পঁচিশটা ডিজিজের ব্যাপারে আলাদা আলাদা ইন্ডিকেট করা আছে রুগীর যেই সমস্যাটা এই সমস্যা আপনি সিলেক্ট করে ট্রিটমেন্টটা করতে পারবেন এটা হচ্ছে একটু ধৈর্যর ব্যাপার আছে কারণ আপনি এমনও তো হইতে পারে রুগীর যে সমস্যা এটা নব্বই নম্বর অপশনে আছে। তখন আবার এটা ঝামেলা আপনারা ম্যানুয়ালেও চালাইতে পারবেন এই যে একশো পঁচিশটা প্রোগ্রাম তো এখন আমি আইফটি ম্যানুয়াল দিয়েই দেখাচ্ছি ইন্টেন্সিটি পাঁচে দেয়া রুগীর হাত আমি দেখাবো অবশ্য সুস্থ রুগীর ক্ষেত্রে আমি লাগাইছি তো আমি আউটপুটটা বেশি চাইলেও বাড়াইতে পারতেছি না এই যে দেখেন আঙুলটা নড়তেছে আউটপুট তো এটা রুগী পেশেন্ট যারা আছে তারা ফিল করতে পারবে তো এখন আমি আসলে আরেকটা প্রোগ্রাম আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই দেখেন আমি ইন্ডিকেটর লাফাচ্ছি যেটা এটা আইফটি অপশনে এনে আমি প্রোগ্রাম প্লাসে ক্লিক করে টেন্স এবং মাসেল স্টিমুলেশন অথবা রাশিয়ান কারেন্ট যেগুলো নিতে পারবো আমি রাশিয়ান টেন্সেই দেখাচ্ছি আট মিনিট সাতান্ন সেকেন্ড সিলেক্ট করা আছে আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে প্রোগ্রাম প্লাস মাইনাসের আমি প্লাসে ক্লিক করলাম ক্লিক করে দেখেন আমি পাওয়ার বাটন দিয়ে দিলাম ইনটেন্সিটি দিয়ে দিলাম ইনটেন্সিটি দেওয়াতেই দেখেন আউটপুট হাতে কিন্তু চলে আসছে এই যে দেখেন রুগীর কিন্তু লাগতেছে টেন্স অপশন এটা এটা ব্রাশ মিডিয়াম মোড এটা ব্রাশ মিডিয়াম মোড টেন্সের এই প্রোগ্রামটা চলতেছে তো সেক্ষেত্রে আমি চাইলে এক্ষেত্রে টেন্স মাসেল স্টিমুলেশন রাশিয়ান কারেন্ট আইএফটি সবগুলোই ম্যানুয়ালি ইউজ করতে পারবো চাইলে প্রোগ্রাম ইউজ করতে পারবো এবং স্টপ দিয়ে আমি চাইলে এখন মাসেল স্টিমুলেশন চালাবো মাসেল স্টিমুলেশন চালানোর ক্ষেত্রে সেম আপনি ম্যানুয়াল মোডে এনে আপনি ডান পাশে এনে টেন্সে অপশন ক্লিক করে প্রোগ্রাম প্লাসে দিবেন মাসেল স্টিমুলেশন আসবে এই যে দেখেন মাসেল স্টিমুলেশন আছে ইন্টারগ্যালপানিক পালস এখন ইন্টারগ্যালপানিক পালসে আমি স্টার্ট দেব আর মিনিট কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে সাত মিনিট আমি স্টার্ট দিলাম স্টার্ট দিয়ে ইনটেনসিটি বাড়াবো হচ্ছে প্রোগ্রাম প্লাসের বাটনটা ক্লিক করে ইনটেন্সিটি বাড়ালাম তিনি দিলাম তিনিই রুগীর আউটপুট হচ্ছে এই ইন্টেন্সিটিটা আপনারা নিরানব্বই পর্যন্ত দিতে পারবেন কিন্তু কখনোই রুগীর ক্ষমতার বাহিরে রুগীর সহ্য ক্ষমতার বাহিরে কখনোই দিবেন না রুগীর সহ্য ক্ষমতার বাহিরে দিলে রুগীর যে কোনো নার্ভ অথবা মাসেল ড্যামেজ হইতে পারে এ থেকে সাবধান অবশ্যই আপনারা এটার ব্যবহার জেনে নেবেন এখন আমরা ডিভিটটা কীভাবে ব্যবহার করবেন এটা দেখাবো ডিভিটটা আসলে দেখানোর কিছু না এটা গরম তো হবে তো এটা তো আসলে অনুভব করার বিষয় তা আমি দুইটা কানেকশন দিয়ে জাস্ট প্যাডের উপর একটা চাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন দুইটা ব্যবহার করলে ভালো পাশাপাশি রেখে জাস্ট এই যে ডিভিটের যেই সুইচটা কালো এটা জাস্ট এটা এটাই অন অফ এটাই অন করে আস্তে আস্তে বাড়ালাম বাড়ে আমি ফুল দিতে পারবো ফুল দিলে মনে করেন একশো পর্যন্ত আসে হিট হবে আমি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি এই যে এই হচ্ছে ডিপিটের অংশটা বন্ধুরা আপনারা মনে রাখবেন এস এস ফিজি ইকুইপমেন্ট কখনও কাস্টমার প্রতারিত করা অথবা কাস্টমারকে দুই নাম্বার প্রোডাক্ট ডেলিভারি করা এরকম কোনো পরিকল্পনা নেই এবং মাথায় কখনো চিন্তা আসেও না আপনারাদের সহযোগিতা এবং আপনাদের ভালো সার্ভিস দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি আমাদের সাথে থাকবেন অ্যাস এস ইকুইপমেন্টের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছাই দিবেন আপনাদের সহযোগিতা পেয়ে আমরা অনুপ্রাণিত হব সামনে এগিয়ে গিয়ে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল